ভাই জিজ্ঞেস করেছেন, রোজার কারণে যদি দাঁড়িয়ে আজান দিতে কষ্ট হয় তাহলে বসে আজান দেওয়া যাবে কি? আজানের তো সুন্না পদ্ধতি হচ্ছে দাঁড়িয়ে দেওয়া, যদি উনি রোজা রেখে এতটা ক্লান্ত যে উনি দাঁড়াতেই পারছেন না তাহলে অন্য কেউ আজান দিবে, যিনি দাঁড়াতে পারেন না তিনি আওয়াজ করবেন কিভাবে? আজানের জন্য তো গলা আওয়াজ বের হতে হবে, তো যিনি ঠিক মতো দাঁড়াতেই পারেন না তিনি উচ্চ গলায় উচ্চ স্বরে আজান দিবেন কিভাবে? তো ওনাকে রেখে যিনি সক্ষম আছেন এমন কোন ব্যক্তিকে আজান দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া উচিত। একটা প্রশ্ন আপনার অনেকবার করেছেন, এই জন্য অন্যান্য প্রশ্ন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তারপরে নিচের দিকে যাচ্ছি, আরো অনেক প্রশ্ন আছে আপনাদেরকে বলবো। সম্মানিত দিনী ভাইয়ের একজন ভাই একটা প্রশ্ন হয়তো 20-30 বার লিখেছেন, এতবার লেখার তো দরকার নাই ভাই। যেন সিয়াম রাখা অবস্থায় মুখে ঘায়ের মেডিসিন দিতে পারবো? মোহাম্মদ শেখ ভাই প্রশ্ন করেছেন। জি মোহাম্মদ শেখ ভাই, রোজা অবস্থায় আপনার মুখে ঘায়ের জন্য সেখানে ওষুধ লাগানো যাবে ইনশাআল্লাহ, কিন্তু সেটা কোথায়, ঘায়ের অবস্থাটা কোথায় এবং সেই ওষুধটা কি ধরনের, এবং সেটা দিলে পরে আপনার সেটা পেটের ভেতরে চলে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, এমন যদি হয় যে এমন ওষুধ যেটা আপনার পেটের ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু রোজা অবস্থায় সে ওষুধ দেওয়া যাবে না। আর যদি যদি এমন হয় যে ওষুধ দিলে সেটা মুখের ভেতরে যাবে আপনি দিতে। আচ্ছা, তো এখন ওষুধ মুখে ভেতরে দিলে পেটে চলে যাবে, এই জন্য আপনি ওষুধ ব্যবহার করতে পারবেন না রোজা অবস্থায়, তাহলে কি রোজা ভাঙতে পারবেন? হ্যাঁ, যদি ডাক্তার বলে আপনার ট্রিটমেন্ট এখন না করলে আপনি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে আপনি সাময়িক রোজা ভেঙে পরবর্তীতে সেগুলো কাজা করতে পারবেন ইনশাআল্লাহ। হাসান বিন আখতার ভাই জিজ্ঞেস করেছেন, সিয়াম অবস্থায় করোনা ভ্যাকসিন নেওয়া যাবে কি? এটা আমরা গতকাল গত পরশু দিনও উত্তর করেছি যে যে সমস্ত ইনজেকশন গুলো, সবাই মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করেন, যে সমস্ত ইনজেকশন গুলোতে শক্তি বর্ণ কিছু থাকে না, ফুড সাপ্লিমেন্টারি থাকে না, এনার্জেটিক না, এগুলো শরীরে খাদ্যের কাজ দেয় না, এই ধরনের ইনজেকশন এবং সেগুলো যদি কোনো মাসেলে নেওয়া হয়, শরীরের মাংসপেশিতে নেওয়া হয়, তাহলে সেগুলো নেওয়াতে কোনো অসুবিধা নাই। এই জন্য করোনা ভ্যাকসিন, তারপর ইনসুলিন, সবকিছুই এ ধরনের ইনজেকশনগুলো রোজা অবস্থায় গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। জি,